আজকে আমাদের আলোচ্য বিষয় বিদাত এবং শিরকের ইমার্জেন্সি সার্জারি। হাসেন কি কারণে? বিদাত এবং শিরকের ইমার্জেন্সি অপারেশন। কেননা স্লো স্লো বলতে 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 জাতি বিদাত শব্দের অর্থ মানে মনে করছে হাসি তামাশার ব্যাপার, এটাকে কোনো পাপ মনে করে না। মানুষ যদি বুঝত বিদাত কত বড় পাপ, মানুষ যদি বুঝত শিরিক কত বড় পাপ, তাহলে জিন্দেগিতে মৃত্যু স্বীকার করলেও এই দুইটা পাপ করতো না কোনোদিন। মানুষ বোঝে না, 40 বছর 30 বছর একটা কট্টর পন্থী মাজার পূজারি, কবর পূজারি, খানকা পূজারি কত বড় বড় পাপী পাপ ছেড়ে দিয়ে আল্লাহর তাওহীদের পথে চলে আসলো, এত বড় বড় হুজুর এখনো বুঝলো না বিদাত কাকে বলে। 30 বছরের দুর্গার মায়া, সরস্বতীর মায়া, কালীর মায়া, ভগবতীর মায়া, 3 মাস পর পর নারকেল ফাটায়ে কত ধরনের আন্তরিকতা নিয়ে, তৃপ্তি নিয়ে তারা কত কাজ করেছে। এই লোকটা শুধুমাত্র আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পর দিন থেকে এখন পর্যন্ত আর কোন শিরিক বিদাত করে না। ও বোঝে বিদাত কত বড় পাপ আর শিরিক কত বড় পাপ। মুসলমানে জাতি সহজে পেয়ে গেছে বাপ মুসলিম, দাদা মুসলিম, তার দাদা মুসলিম, ওই পীর ফকিরদের মতো ওরা বলে আমরা হলো আওলাদে রাসুল, আমরা রাসুলের বংশ। কয়েদে প্রমাণ কি? সিরিয়ালে টেনে দিচ্ছে, টানতে 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 বলতেছে আমরা আবু বকর পর্যন্ত যেতে পারি না, আউযুবিল্লাহ। একটা লোক কাপড় পরে না ল্যাংটা, তাকে পর্যন্ত বলা হচ্ছে তুমি কোন তরিকার লোক, সে বলতেছে আমি হলো নবীর বংশ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তামাশার মাঠ, আল্লাহি আল্লাহর কসম। আমার বক্তব্যের 15 মিনিটের প্রথমে আমি প্রমাণ করতে পারি আমাদের এই জাতির সবচাইতে সাধারণ রোগী দেশে হলো ক্যান্সারের রোগী। এই জাতির সামনে নাপাপড়ি ধরায় দিয়ে কোনো লাভ হবে না। আমাদের সামনে যারা বসে থাকে 99% মানুষ হলো তাদের ওপেন হার্ট সার্জারি করার দরকার। তাওহীদ কি শিরিক কি গোলায় ফেলেছে, বিদাত কি সুন্নাহ কি গোলায় ফেলেছে, ধর্ম কর্ম কিছুই বোঝে না। আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ বিদাত এবং শিরকের ব্যাপারে। যতই ইতিপূর্বে শুনে থাকেন, আমি আশা করতেছি আমার কথাগুলো আমি আজকে কানের ভিতরে দেব না, একেবারে অন্তরের মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ। একজন মানুষ সাধারণ পাপি হলে সে ব্যক্তি পাপি, একটা লোক বিদাত করলে সেই লোক পার্সোনাল ব্যক্তি বিদাতি। তার জানাজাও হবে, তার সাথে সালাম কালাম হবে, তার সাথে ওঠা বসাতে কোনো অসুবিধা নাই, কেননা উনি ব্যক্তি পাপি, তার জানাজায় যাব। কিন্তু একটা হুজুর যদি বিদাত করে, একটা আলেম যদি বিদাতি হয়, গোটা সমাজ নিয়ে সে হুজুর ডুবে যাচ্ছে একবারে। হুজুর হলো ড্রাইভার, এই মাওনা থেকে আপনার মনে হলো আমি চলে যাব লক্ষ্মীপুর, আমি চলে যাব নোয়াখালী, আমি চলে যাব চট্টগ্রাম, ওখানে গিয়ে একটা কার্ড নিয়ে আসলেন, ফোন দিলেন, আমি তো চট্টগ্রাম যেতে চাই, গাড়ি কি ভালো আছে? গাড়িওয়ালা বলতেছে গাড়ির দিকে তাকালে আয়না দেখার মতো চকচকা গাড়ি। আপনার গাড়ির কি সিট ভালো? বলে যে স্লিপার কোচ, একবারে শুয়ে শুয়ে যাবেন। আপনার গাড়ির কি টায়ার ভালো? বলে এক সপ্তাহ আগে 4টা টায়ার পরিবর্তন করেছি, গাড়ির কোনো দুর্বলতা নাই। কিন্তু গাড়িতে যখন উঠবেন তখন আস্তে করে মাইকে বলল সব কিছু ভালো, খালি মাঝে মধ্যে ব্রেক ধরে না, গাড়িতে উঠবেন আর। এত সময় যে প্রশংসাগুলো হলো, এই প্রশংসার কোনো দাম থাকলো ব্রেকের কাছে? একজন ইমাম, একজন হুজুর সমাজের নেতৃত্ব তিনি দিচ্ছে, একজন আলেম হলো ড্রাইভার যার উপরে বেসেস করতেছে এই সমাজের মানুষের বিদাত আর শিরক আর তাওহীদ। ইমাম যদি নিজেই বেদাতি হয়, গোটা সমাজের প্রতি তার আসর পড়বে কিনা বলেন। দুর্ভাগ্য জাতি পড়াশোনা করে না, এখনো পর্যন্ত জাতি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে জর্দা হলো হারাম। জর্দা কি? কোরআন হাদিসে কি আছে মানে না, কয়েদে আকাবির তো আর বলে নাই, আমার মাঝাবে তো আর হারাম লেখা নাই। মানুষের কোন রকম বুদ্ধি যদি থাকতো, তয়াকার ময়াকার ক তামাক কথাটা যদি গুগলে লেখে দিত, গুগল নিজ দায়িত্বে তার একটা সুন্দর একটা সিরিয়াল বলে দিত, যেই লোকটা সকালবেলা মদ দিয়ে নাস্তা করে, দুপুরে মদ দিয়ে লাঞ্চ করে, রাত্রিবেলা ডিনার করে মদ দিয়ে, মাঝে মধ্যে কুলি পর্যন্ত মদ দিয়ে করে, তারা হলো অমুসলিম, তারা হলো নাস্তিক। আরে তা পর্যন্ত স্বীকার করছে যে তামাক হলো একটা নেশাদার দ্রব্য, এই জিনিস খেলে ক্যান্সার হয়। খ্রিস্টান ডাক্তাররা পর্যন্ত, স্বাস্থ্যবিজ্ঞানী পর্যন্ত স্বীকার করলো, হুজুর আজও স্বীকার করে নাই যে তামাক হলো হারাম, হুজুর বলতেছে মাকরু।
এ জাতি ক্যান্সারের রোগী হবে না কেন? যেই জাতির হুজুরি হলো বলদ, সে জাতির কপালে আর কি আছে? একজন অমুসলিম পর্যন্ত স্বীকার করে নিয়েছে ক্যান্সার হওয়ার যেই যেই কারণ রয়েছে তার ভিতরে একটা হলো এই তামাকজাত দ্রব্য। অথচ হুজুর জ্বর দেখাচ্ছে, তাবিদ একটা শিরক, এর পরেও তাবিদের ব্যবসা করে। প্রত্যেকটা মানুষ দিন ধর্ম নিয়ে মজা ঠাট্টা করে, আর এই ঠাট্টা করার সবচাইতে উত্তম মাঠ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঠিক নাকি? একটু নড়ে সরে বসেন তো জায়গা নিয়ে, লিল্লাহি তাকবীর। আপনি ঠেকাতে পারবেন না তাওহীদের দাওয়াত, আপনার কর্ম সামনের দিকে এগে আমাদের অন্য ভাইদেরকে পরিবেশ করে দেওয়া। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের দাওয়াতি কাজ যে হচ্ছে এটার প্রমাণ আমাদের ভাইদের বক্তব্য না, বিদাতীদের সবচেয়ে বড় ডক্টর বলে দিয়েছে। মাত্র এক বছর আগে বলছিল ইউটিউব দখল করে নাও, ফেসবুক দখল করে নাও, ইউটিউবে ঢোকা যায় না, ঢুকলেই খালি আহলে হাদিসের লোকের ওয়াজ পাওয়া যায়। এক বছরও পার হয় নাই, নতুন করে আপডেট ডেলিভারি দিয়েছে, এক মাসও হয় নাই, এই বড় ডক্টর বলতেছে আপনারা জেগে ওঠেন, আপনারা জাগ্রত হন, তাছাড়া কিন্তু বাংলাদেশের ইসলাম পোড়াটা আহলে হাদিসের দখলে চলে যাচ্ছে। ঠেকাতে পারবেন না তাওহীদের দাওয়াত, লাঠির জোরে না, মারামারির জোরে না, গালাগালির জোরে না, সংখ্যার জোরে না, কোরআন হাদিসের দলিলে আল্লাহ। দুই নম্বর সূরা, সূরা বাকারা আয়াত নম্বর 111, নিকৃষ্ট ভাষায় বাজে কথা বলার পরেও আল্লাহ রাগ না করে, গালি না দিয়ে সরাসরি তাদের বলল তোমরা দলিল দাও। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আমি আয়াত পরে যখন অনুবাদ করব আমার মুখের দিকে না তাকায় শায়খ খলিলুর রহমান হাফিজাহুল্লাহর দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন যে মনে হয় আয়াত ভুল বলে নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতে যদি কেউ যায় তাহলে আমরা এই দুই গ্রুপই যাব, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এত বড় নিকৃষ্ট কথা বলার পরে আল্লাহ কিছুই বলল না, শুধু বলল তিলকা আমানিজহুম, এ কথা কতই না অযৌক্তিক, কতই না মিথ্যা, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ওরে ইহুদি, ওরে খ্রিস্টান, সত্যি যদি তোদের দাবি রাইট হয় তাহলে তোরা দলিল পেশ কর। আমরা কোন কবর পূজারীকে কবর পূজা থেকে ফিরানোর জন্য লাঠি পিটা করি নাই, কোন মিলাদ পর্নেওয়ালা লোকের ঘাড় ধরি নাই, আমিন আসতে বলা লোকটাকে মেরে জোরে বলার কথা বলি নাই, ইতিহাস সাক্ষী, আমরা শুধু বলেছি দলিল ভিত্তিক আমল করতে হবে। তাতেই বিদাতির ঘরে আগুন লেগে গেছে, ঠিক নাকি? কোরআন এবং সহি হাদিসের দাওয়াত আপনি ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ। এমন এমন গ্রাম, কিছুদিন আগে মনে করেছিলাম এই গ্রামটা মনে হয় গোটাটা পীর আর পীরের আব্বা কিনে এনেছে, যেদিক তাকায় খালি খানকা, যেদিক তাকায় খালি ওই পীরের লোক, এই রকম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে যেই ইমাম বলছে ওয়ালা দল্লিন আমিনের শব্দে মনে হলো যে বংশীয় আহলে হাদিসের থেকে তারা বেশি অ্যাক্টিভ। কিভাবে থাকাবেন দাওয়াতি কাজ? কোরআন এবং সুন্নার দাওয়াত চলবেই চলবে। শোনেন, আমরা বলেছি পড়াশোনা করলেই সে হক পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিদাতি হুজুরের কাছে আমাদের 10 সেকেন্ডের ওয়াজ, পড়াশোনা করেন, পড়াশোনা করেন, পড়াশোনা করেন। দাওরা পাশ করেছেন, মুফতি হয়েছেন, কামিল পাশ করেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন, এ প্লাস পেয়েছেন, কোনদিন আমরা অস্বীকার করব না। আপনাকে ভালোবেসে বলতেছি হুজুর, আপনি আবার নতুন করে আলিফ বা তাসা থেকে পড়া শুরু করেন। জীবনে গিয়াসউদ্দিন তাহেরি ভাই কোনদিন খোলা মাঠে এসে আল্লাহর নবীর 5টা হাদিস বলেছে এ কথা তিনি নিজেও স্বীকার করবেন না যদি বলেন? এই লোকটা একদিনই ইস্তেজে মানুষের সামনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী প্রমাণ করার জন্য একটা হাদিস বলতে গেছে, ও খেয়ালই করে নাই আল্লাহ তাহেরির মুখ দিয়ে এক রাকাতের সহি দলিলের হাদিস বাইর করে দিয়ে দিয়েছে। কিভাবে ঠকাবেন আপনি? এ কথা তাহরির নয়, ওকুলিল হাক্কু মির রব্বিকুম, আল্লাহর কসম করে বলি হক আসে আমার রবের পক্ষ থেকে। সুন্নিদের ভিতরে হলো 884টা গ্রুপ, এক সুন্নির তরিকার সাথে আরেক তরিকার মিল নাই, জুব্বার কালার আলাদা, টুপির কালার আলাদা, পাগড়ি আলাদা, জেকের আলাদা, কারুর আছে ইল্লাল্লাহ, কারুর আছে শুধু লাহু, কারুর আছে শুধু হু, কারুর আছে কু কু বলে লাভ দেওয়া। এত মতভেদ থাকার পরেও সুন্নিদের ভিতরে মৌলিক দুইটা পার্থক্য, এক এজিদ ও কাফের, এজিদের বাপ মুয়াবিয়াও কাফের, দুই
এজিদের ভুলের কারণে তার বাপ অকারণে নিরীহ মুয়াবিয়া কোনো পাপি হতে পারে না। মুয়াবিয়া হলো আমিরে মুয়াবিয়া, উনি আল্লাহর নবীর সাহাবি। এইরকম দুইটা গ্রুপ সুন্নিদের ভিতরে আছে কিনা? আছে নাকি? এক গ্রুপ বলতেছে মুয়াবিয়া কাফের, কেন? আল্লাহর নবী নাকি কোন দিন বলছিল মুয়াবিয়া রে তুমি খবরদার বিয়ে করো না, মুয়াবিয়া শোনে নাই তাও বিয়ে করছে, তুমি বিয়ে করলে কেন? তুমি বিয়ে না করলে তো এজিদ পয়দা হতো না। কিসের সাথে কি লাগায় তারা এজিদকেও কাফের বলে, মুয়াবিয়াকেও কাফের বলে, বিশ্বাস করেন? কিন্তু তাহেরি ভাই এই গ্রুপে নাই। মানুষের ভালো বলতে যোগ্যতা লাগে, মানুষের সত্য কথা স্বীকার করতে ইনসাফ ভিত্তিক কথা বলতে হয়। গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের নাচা খারাপ, ড্যান্স খারাপ, জিকির করতে গিয়ে লাভ দেওয়া খারাপ, তবে এই কর্মটা তার ভালো। তিনি অকারণে মুয়াবিয়াকে গালি দেওয়ার পক্ষে না, তিনি বলেছে না হতে পারে না, হাদিস হল বুখারির, হাদিস আমার বাপ বানায় নাই, তাই বলে উনি রিডিং পড়তে গেছে, পড়তে পড়তে খেয়াল করে নাই, তার ফোকাস ছিল হলো মুয়াবিয়াকে সাহাবি বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের কাছে, বাতিলদের কাছে এক রাকাতের সহিহ হাদিসের দলিল প্রমাণ করে দিয়েছেন। পড়াশোনা করলে হক বের হবেই। যদি বলেন এত বড় বড় হুজুর কি পড়াশোনা করে নাই, জি করে নাই, করে নাই, আসলেই করে নাই। পড়াশোনায় যদি করত পিস টিভিতে নিয়ে গেল হলো হুজুরের, যাতে একটু যাতে ওঠে পৃথিবীতে আহলে হাদিসের বক্তাদের সোয়াপে, এই দেওবন্দি কিছু ঝুকার যাতে মানুষ হয়, ডাকি নিয়ে গেছিল, ওখান থেকে বের হয়ে আসি বলতেছে আমরাই জাকির নায়কের সংশোধন করতে গেছিলাম। শুনছেন কথা? বলতেছে যে আল্লাহ 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 এ জিকির করাই লাগবে, আহলে হাদিস সব ভুল কথা বলছে। এই তুমি বুঝলা ধর্ম, এই তুমি মুফতি, এই তুমি শাইখুল হাদিস। আমার মোবাইলে বক্তব্য আছে, রসালো কাশেমের ওয়াজ যদি শোনেন আপনার মনে হবে আল্লাহ রে আমাদের জাতিদের কোন দিকে নিয়ে যাচ্ছে। সেদিন একটা বক্তব্য শুনতেছি, দেওবন্দিদের সবচাইতে প্রথম সিরিয়ালের একজন, নাম বলেই দেই, জাতিকে ধোকা থেকে যাতে বাঁচানো যায়, নজরুল ইসলাম কাশেমি। হারে দরদ নিয়ে কথা বলে, একটু যদি বিদ্যার ঘাটতি থাকে, মানহাতে গলত থাকে, ধরা পড়েই যাবেন আপনি। উনি বলতেছে কাঁদে আর বলে, কবর ডাইকা ডাইকা কয় প্রতিদিন, আরে কবর আমাকে ডাইকে বলে তুই আমার ভিতরে আয়, এই রকম করে এমন পরিস্থিতি করে নিচ্ছে, টিকটকে পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ভিউ। আবার বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস তুমি কি চেনো, ফাতেমাকে নাকি আল্লাহর নবী বলছিল আলী যাতে তোমার দরজায় জীবনে দুই টোকা না দেয়, এক টোকা দেবে তুমি কল ঘুম পারো না, দরজার সাথে দাঁড়া থাকবে যাতে ধাক্কা দিলে তোমার পিঠে লাগে। লোকজন নিচে লেখতেছে আমিন আমিন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ওরে হুজুর রে কত মন ভরানো ওয়াজ। এখন আমি আর সহ্য করতে না পেরে লেখলাম, এই হুজুর কত সুন্দর করে মিষ্টি করে জাল হাদিস বলতে পারে, আমি লেখলাম। এখন আমাক 1117 জন লেখছে তুই কাফের, তুই এত সুন্দর একটা মিষ্টি কথা কেউ জাল বলিস? আমি বললাম যে পাগল রে, সিটি গোল্ডটা যদি মেইন সোনার চাইতে বেশি চকচক না করে, ও ছাতা মাথে তিন দিনও টিকবে না। ধোকাবাদ যারা, প্রতারক যারা, তাদের লাইটিং ভালো, রং ভালো, ঢং ভালো, কাগজ ভালো, লিফলেট ভালো, মসজিদ চারতলা, নারে তাকবীর দিলে 5000 ছাত্র রাস্তায় নেমে যায়, এটা কোনোদিন হকের মাপকাঠি হতে পারে না। একজনও যদি কোরআন সুন্নাহ মানে, একমাত্র সেই হলো হকের পথে। কাকে কি বলেন আপনি? লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। এখানে আল্লাহর নবী সংখ্যার কথা বলে নাই, বলেছে পরিস্থিতি যত জটিল হোক আমার উম্মতের একদল সব সময় হকের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খাদালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক, একদিন দুই দিন না তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হক নিয়েই তারা বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। পড়েন, আমরা হক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। পরিস্থিতি যত খারাপ হোক আল্লাহ আমরা শিরক করব না গো আল্লাহ, বিদাত আমরা করব না। ও গাদিপুর শ্রীপুরবাসী মাওনাবাসী, এখনো পর্যন্ত তুমি এমন কোন বিপদে পড়ো নাই যেই বিপদে একটা নবী ইব্রাহিম পড়েছিল, তার নিজের মূর্তি পূজা করলে কি এমন হয়? এত লোক ডাকে তুমি যাও নাকি কামে? পরিস্থিতি কত খারাপ, একটা নবী পর্যন্ত বলতেছে আমার আফসোস আমি আমার নিজের ছেলেকে বাঁচাতে পারতেছি না, তার নাম হলো কেনান। পরিস্থিতি কত খারাপ, কেবল সে গন্ধম ফলের কাছে গিয়ে নবীর ছেলে পর্যন্ত মার্ডার কেসের আসামি।
পরিস্থিতি কত খারাপ, এত জটিল পরিস্থিতিতেও দাওয়াতি কাজ তারা করে গেছে। ডানে অমুসলিম, বামে অমুসলিম, সামনে অমুসলিম, পিছনে অমুসলিম, মাঝখানে ইব্রাহিম এবং তার বউ সারা দুইজন মিলে দাওয়াতি কাজ করে। আপনি কি এইরকম পরিস্থিতিতে পড়ছেন, পড়েছেন কখনো? চলে যাচ্ছি নাটোর নলডাঙ্গা, যাওয়ার সময় লোকজন বলতেছে হুজুর যায়েন না কে, কয় যে দিক টাকায় খালি খয় না ওই দিকে আপনার এই মাহফিলে নিয়ে যাওয়া দূরা মারে, আপনি বাদে বাকি তিনজন বক্তাই তো বিভিন্ন আগে পাশের লকব দিকে বোঝা যায় এরা হলো বেদাতি হুজুর। আমি বললাম যে আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহ, রওনা দেই, মাঠে তো আগে যাই, দেখি পরিস্থিতি কেমন হয়। বক্তব্য যখন শেষের দিকে, প্রতিবাদ করা তো বহু দূরের কথা, শেষ পর্যন্ত উপস্থিত জনতা বলতেছে বহুদিন পর মনে হচ্ছে একটা মাহফিল শুনলাম। কানে হাত দিয়ে খালি কাঁদে, হু হু করে, কি বলে না বলে, ওয়াজ নসিহত একটা শিখার কোনো জিনিস পেলাম না, আর সতেরোটা আমলের কথা সিরিয়ালে বলে গেল, মনে হয় কিছু শুনলাম, যদিও আমাদের বিরুদ্ধে যায় কথা তো খারাপ বলে নেই। কে বলেছে কথা বললে শোনে না, মানুষ তার আমানত বোঝে না। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত, হে আকাশ তুমি কি আমানত নিবে নাকি ওহী নিবে, বলছিলাম আমি নেব না। ওয়াল আরদ, হে জমিন, হে মাটি, তুমি কি আমার ওহীর দায়িত্ব নিবে, কয়টা নেব না। ওয়াল জিবাল, হে পাহাড়, কোরআনের দায়িত্ব নিবে, কয়টা নেব না। বোঝা যাচ্ছে, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, সবাই যখন প্রত্যাখ্যান করলো আমি মানুষ জাতিকে বললাম তুমি কি ওহির দায়িত্ব নিবে, কয়লে হ নেব। দায়িত্ব নেন নাই, দায়িত্ব নিয়ে তাবিজ বেছে খাচ্ছে, দায়িত্ব নিয়ে ধর্মকর্ম বিক্রি। বলু মাং জাহুলা, তোরা জালেম, তোরা জাহেল। ওয়াস কাকে বলে, জাতি বোঝে না। তাই তো শায়খ আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ হাফিজাহুল্লাহর একটা বক্তব্যের একটা অংশ অনেকদিন আগে নাকি এরকম ঘটেছিল যে উনি একটা বক্তব্য দিতে গেছে একটা মাহফিলে, বক্তব্য যখন এক ঘন্টা শেষ হয়ে গেছে, একটু পরে শেষ করে দিবি, তখন মহিলা প্যান্ডেলের লোক বিরক্ত হয়ে বলতেছে চল চলে, নাম পর্যন্ত বদলা দিছি বলে নাউজুবিল্লাহ। এই সুন্দর খোদা তুমি মেহরবানি, খোদা কিরা আল্লাহ রেখেছে নিজের জন্য প্রায় শতাধিক নাম, কেউ বলছে অক্ষদা মাওলা, কেউ বলছে রাম। কবিতা আছে কিন্তু আপনাদের জন্য সামনে, একটু অপেক্ষা করেন, সন্ধে সন্ধে বেদাতি ধোলাই 118 লাইন আমরা পড়ে শোনাবো আপনাদের ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন নাকি? হুজুর করছে বিদাত শিরিক, থাকতে কোরআন হাদিস, রাত দিন খায় জর্দা গুলছে তবুও মুহাদ্দিস, ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা, হাজার বিদাত শিরিক করছে তবুও হুজুর মাওলানা। কথা কি বোঝা যাচ্ছে নাকি? থাক, এ পর্যন্তই থাক, প্রমোদ দিয়ে রাখলাম, সামনে আমরা বক্তব্য নিয়ে আসছি ইনশাল্লাহ। বিদাত এবং শিরক যে একটা পাপের কাজ, এই ব্যাপারে আমাদের জাতি সচেতন না। আমি প্রত্যেকটা লোকের দিকে তাকায়ে, যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন তো, সত্যি করে বলেন তো দেখি, আমাদের ফলোয়ার বেশি না ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের ফলোয়ার বেশি, এটা কি অস্বীকার কিছু আছে? এই লোকটা ভিডিওই ছাড়ে নাই, শুধু ইউটিউবে চ্যানেল খুলছে, তার নামের উপরে 1,00,000 সাবস্ক্রাইবার একটা রেকর্ড। তিনি একটা ভিডিও দিলে মিলিয়ন মিলিয়ন মানুষ এই বক্তব্য দেখে, তাহলে আল্লাহ তার কাছে একটা বড় আমানত দেয় নাই, কথা বলে না, একটা বড় আমানত দেয় নাই তাকে। যুবকরা তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে, তিনি কিছু বললে বিরোধিতা করে না, 90% এর উপরে লেখা থাকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শায়খ হুজুর আপনাকে আমরা ভালোবাসি, এই ধরনের কমেন্ট পাওয়া যায়। আর আহলে হাদিসের লোকজন ওয়াজ করে যখন ইউটিউবে ছাড়ে, 11,000 কমেন্টের মধ্যে 10,500 লেখে তুই হইল কাফের, রাগ করতেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, মানুষের আমরা বিরোধিতা করি যারা বলে তারা আমাদের এই বক্তব্য আজকে শোনো, এই দেখো মানুষের প্রশংসা করতে হয় কিভাবে। মাত্র কয়েকদিন আগে এই ভাই আল্লাহর ঘরের মধ্যে ঢুকে গেছে মালয়েশিয়াতে, মিজানুর রহমান আজহারি ভাই গিয়ে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই কথা বলে বসে গেল, উপস্থিত শ্রোতারা উত্তর দিল, তারপরে মুয়াজ্জিন আজান দিল, তারপরে তিনি দাঁড়ালেন, দুইটা খুতবা দিলেন, আল্লাহর কসম করে বলি আরবিতেও না, বাংলাতেও না, ইংলিশে দুইটা খুতবা দিছে, মিথ্যা না সত্য? এত সুন্দর একটা কাজ করলো,
অথচ সেম ব্যাপারটা শত শত বছর ধরে আহলুল হাদিস আলেম ওলামা বলে গেল, ভাই রে খুতবা দিতে হবে ওই ভাষায় যেই ভাষা উপস্থিত শ্রোতা বুঝতে পারে, এমন ভাষায় তুমি মন্ত্র পড়লে কেউ বুঝতে পারলো না, এটা খুতবার কোনো উদ্দেশ্য নয়, খুতবা দিতে হবে মাতৃভাষায়, বাংলা না আরবি না ইংলিশে না উর্দু না ফার্সি না, যার যে ভাষা সেই সেই ভাষায় খুতবা দেবে। তখন আমাদের বলছিল তোরা তো খুতবাই দিস না, আহলে হাদিসের বলে খুতবা হয় না, মিথ্যা না সত্য অপবাদ আছে কিনা সবাই তো জানেন। অথচ আমাদের দুঃখ লাগিল এত সুন্দর খুতবা উনি দিল, কিন্তু দুর্ভাগ্যজনক বশত এই লোকটা যখন দেশে আসে তখন এই সত্য কথা লাখো কোটি মানুষের সামনে যদি স্বীকার করে দিত, যার নামের উপরে লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, একবার যদি বলতো অ জাতি শোন খুতবা কোনো মজার জিনিস না, আমি ডক্টর মিজানুর রহমান আল আজহারি বললাম, সপ্তাহে একটা দিন চোর ডাকাত বদমাইশ লোচ্চা দায়িত্বশীল নেতা খেতা নারী ভুড়ি যে যেখানে আছে একটা মুসলিম চেষ্টা করে জুমার খুতবায় গিয়ে জুমার নামাজটা পড়ে আসবো, আপনারা এটাকে মজা ভাববেন না, আমি নিজেও দুইটা খুতবা দেই, তিন নাম্বার খুতবা ডেলিভারি দেওয়া হলো নবীর সন্না বিরোধী, দুইটাই খুতবা হবে আরবিতেও না বাংলাতেও না, যার যে মাতৃভাষা সেই ভাষায় হবে। এই কথা যদি খোলা মাঠে স্বীকার করত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একটা বিদাত থেকে বাঁচতে পারতো ঠিক কিনা, কিন্তু তিনি যদি এই সত্য কথা আমাদের মতো করে বলতো তাহলে মিলিয়ন ফলোয়ার থেকে হাত কাটি দেওয়া হয়ে যেত লাখ ফলোয়ার। রাগ করলেন মনে হয়, বিদাতের বিরুদ্ধে তারা ওয়াজ করে আমরা ওয়াজ করি, পার্থক্য শুধু এক জায়গা, আমরা বিদাতের ওয়াজ করতে গিয়ে চলমান বিদাতের সিরিয়াল দেই, তারা সিরিয়াল দেয় না, কেননা কবর পূজারীরও তার দরকার, মাজার পূজারীরও তার দরকার, ওদেরও দরকার এদেরও দরকার, ঠান্ডা ওয়াজ মারি দিয়ে চলে যাচ্ছে আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন মনে হয়, অসুবিধার কি আছে? আমরা কোনোদিন অস্বীকার করি নাই, আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আল্লাহর ঘরের ইমাম দেলোয়ার হোসেন সাইদির নামের উপরে পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, কেউ বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন? এত ভালোবাসে, এখনো তার নাম শুনলে বহু ইমামের চোখ দিয়ে পানি বাড়ায়, কত ভালো দে বাসে কিন্তু তার কথা শোনে না। একটা লোককে বললাম ওনার কথা বলতে বলতে দেখি যে আবেগে কথাই বের হচ্ছে না, নোয়াখালী চোখ দিয়ে পানি বের হয়, আমি বললাম গলায় তাবিজ কি কামে, এই তাবিজের বিরুদ্ধে লোকটা 30 বছর আগে বক্তব্য দিল, তুমি কানে এখনো বোঝো না, তুমি বলে তাকে এত ভালোবাসো, বাংলাদেশের আলেম ওলামার বক্তার সবচাইতে বিশেষ শ্রেণী তাকে ফলো করে ভালোবাসে ঠিক নাকি, অথচ তিনি আজকে থেকে এই দেখান দেখান 30 বছর আগে চিৎকার দিয়ে বলেছিল এই যে নামাজ অনেকেরই নামাজ হয় না, আপনারা যদি নামাজটা নবীর কায়দায় পড়তে চান নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসুল বইটা পড়বেন, কোনো দিন কোনো জামাতের বক্তার কাছে শুনলাম না, খুবই কঠিন, যে ভাই রে বাড়াবাড়ির দরকার নাই, আল্লাহ নবীর কায়দায় সালাত পড়ার জন্য ডক্টর আসাদুল্লাহ গালিবের সালাতুর রাসুল হোক নবীজির নামাজ হোক নাসির উদ্দিন আলবানির এই বইটা একটু পড়ে দেখো তো। লোকটা বলেছে 20 বছর আগে তাবিজ যা দিয়ে লেখা হোক টেনে ছিঁড়ে পানিতে ফেলে দেন, অথচ তার ভক্তরা খোলা মাঠে এসে বলে না, মিজানুর রহমান আজহারী ভাইকে বলতেছিলাম আমরা, তার নিজের গলায় তাবিজ নাই, তার ছেলের গলায় তাবিজ নাই, তার জীবদ্দশায় তার পরিবারে তাবিজ নিবে কেউ, এত বড় কুধারণ আমরা করব না, তিনি নিজেও জানে তাবিজ শিরিক, কিন্তু তার কাছে যখন প্রশ্ন দিল তাবিজ কি শিরিক, তখন সে বলতেছে ছোট বাচ্চাদের গলায় দেওয়া যায় বলে কেউ কেউ বলেছে, কেন দুই মুখী নীতি মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন কেন ভাই, রাগ করবেন না, সত্যকে সত্যর গতিতে বলে দেন, আমি জানি কঠিন ভাবে যদি সত্য বলেন তাহলে লক্ষ লক্ষ ফলোয়ার মুহূর্তের ভিতরে চলে যাবে আর বলবে আপনাকে ভালো মনে করছিলাম, আপনিও বিতর্কিত ওয়াজ করেন। আবু তাহা আদনান ভাই, আজকে যাদের যাদের নাম নেব তাদের পজিটিভ দিকগুলো বলবো, নেগেটিভ কথা বলবো না, মানুষের প্রশংসাও করতে হয়, তার ভুল থাকলে ভুলটাও সংশোধন করতে হয় ঠিক কিনা। হাদিস বলি দলিল নেন আগে, হাদিসটা আছে ইসলামিক ফাউন্ডেশন 939 40 40, এতগুলো মিডিয়ার সামনে শয়তানি করা যায় না, ইসলামিক ফাউন্ডেশন সুনান নাসাই 1210, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে ইমামের যদি ভুল যায় তাহলে কি করো, আত তাসবিহুল লিরিজাল পুরুষ মানুষরা বলো সুবহানাল্লাহ, ওয়াত তাসফিকুল লিনিসা মহিলা মানুষ শব্দ করো না, হাতে হাতে তালি মারি দাও,
কে বলেছে? কথা বলে না, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বেশি চলে না সুবহানাল্লাহ বেশি চলে? অথচ সুবহানাল্লাহ মানে হলো একটা আশ্চর্য চিহ্ন। এ হুজুরের ভুল গেল রে, আশ্চর্য ব্যাপার। ওই যে দলিল হলো 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে নাকি? আশ্চর্য জায়গায় সুবহানাল্লাহ ব্যবহার হয়। ইমামের ভুল যাওয়া একটা আশ্চর্য ব্যাপার, তখন বলতে হয় সুবহানাল্লাহ, যাতে উনি সংশোধন হয়ে যায়। পৃথিবীর মানুষের এই অধিকার নাই, এর সর্বনাশ। সূরা ফাতিহাতে ভুল গেল, তাতে কি করব? ভুলটা তো যে সে করে নাই, আব্দুর রহমান আল সুদাইস করছে, আল্লাহর কাবা ঘরের শ্রেষ্ঠ ইমাম, এত বড় ইমামের ভুল ধরব? যদি গুনাহ হয় এই সুযোগ নাই। আরে মেথর চামার দম মুচিও যদি মুসলমান হয়, ফকির গরিব অসহায় মিসকিনও যদি হয়, পিছনে আব্দুর রহমান আল সুদাইসের ভুল ধরা যায়, অসুবিধা হয় না। কোটি কোটি মানুষের ভিতরে ভুল ধরতে হবে, কেননা এখন তার ভুল সংশোধনের টাইম। রাগ করতেছেন নাকি? তাহলে আমরা যাদের নাম ধরে কথা বলতেছি, সুধারণা করতেছি, একদিন তাদের আল্লাহ সঠিক বুঝ দেবেন বলে আমরা আশাবাদ ইনশাআল্লাহ। নিউট্রাল একটা মানুষ আর কত থাকবে? নিউট্রাল থাকতে 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 সিলেটে মাজার পূজারীরা আবু তাহা আদনান ভাইকে দাওয়াত দিছিল কয়েকদিন আগে, দিছে নাকি? যুবকরা সবাই জানে, মাথা নাড়াচ্ছে, নিয়ে দ্বিতীয় বক্তা এত বড় বেয়াদব, এই লোকটা বসে আছে আবু তাহা ভাই, এই লোকে বসে রাখে, এই বলদ বলতেছে কি জানেন, ইয়া নবী, তাকে দাঁড়া গেছে, কেন তুই লাভ দিলে? এই লোকটা এখন উপস্থিত হয়ে গেল, আদব হলো। পরবর্তী বক্তা চলে আসলে আদবের সাথে বিনয়ের সাথে সালাম দিয়ে বিদায় হয়ে তাকে পরিবেশ করে দেওয়া, ঠিক কিনা? এখন উনি বসেই আছে ডান পাশের সিয়ারে, এই কবর পূজারি মিলাদ করতেছে, সমস্ত লোক দাঁড়িয়ে গেছে, উনি দাঁড়ায় নাই। এটা ভালো করছে না মন্দ করছে? তাহলে আপনাদের বলেন দে বলে আমরা বলে মানুষের বিরোধিতা করি, মিথ্যা কথা বলেন কেন? উনি তো ভালো কাজ করছে, দাঁড়ায় নাই। তারপরে এই বলদ দুই নাম্বার বক্তা করলো কে জানেন, বলতেছে কি, আল্লাহুম্মা আমিন, হাত তুলে মুনাদাত শুরু করছে, প্রত্যেকটা লোক হাত তুলে দোয়া করতেছে, আর উনি চুপ করে বসে আছে। এটাকে ভুল করলো না, পাপ করলো না, ভালো করলো, তাহলে প্রশংসা হলো না? এই একটা দুইটা বিদাত না করার কারণে এই লোকটার এমন গালি, অকথ্য ভাষায় গালি গালা শুরু করলো সুন্নিরা, যে ও হলো কাফের, ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার দালাল। সব চাইতে বেশি যে শব্দ দেশে সেটা হলো আহলে হাদিস। আমরাও স্বীকার করি বিদাতীদের কাছে আহলে হাদিসের আলামত হলো, যারাই সুন্নাতের কথা বলে, যারাই বিদাতের বিরুদ্ধে বলে, যারাই শিরকের বিরুদ্ধে বলে, তারাই তাদের দৃষ্টিতে আহলে হাদিস। আমাদের নাম দেওয়া লাগে না, ওরাই নাম দিয়ে দেয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের বিনয় একাগ্রতা দেখে আমরা খুশি। আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যেতে পারবো। তবে বলেছি যে একটা সাইডগুলো পূরণ করে নেবেন, যাতে একটা অংশ ফাঁকা থাক, যাতে এইদিকের অংশ ভরা থাক, ওই দিক দিয়ে গিয়ে আমাদের প্রিয় ভাইয়েরা যাতে বসতে পারে, এটা খেয়াল করবেন। ওই মাঝখানের গ্যাপটা রাখার দরকার নাই ভাইয়েরা, একটু কষ্ট করে আগে আসবেন। আর বেদাতি মাহফিল হলে একটা চা খাওয়ার দোয়া ছিল, সেটা হলো কি, আরো জোরে লা ইলাহা, তাই কাপ চা গালে দেয়, এটি হলো চা খাওয়ার দোয়া। মানে বলদ হুজুরের কাছে ইল্লাল্লাহ নাই, ওরা বলতেছে আমাদের কাছে আছে খালি ইল্লাল্লাহ, টান দিচ্ছে, কথা বুঝতেছেন? আল্লাহ বলো, রহমান বলো, তোমার রবের রয়েছে সুন্দর সুন্দর নাম, এই নাম ধরে ধরে তোমরা তাকে ডাকো। আমরা বললাম পছন্দ হলো না, ও খোদা। আল্লাহ তাআলা উপরে থাকে, সূরা তোহাতে আমরা পেয়ে গেছি 20 নম্বর সূরা, সূরা তোহা আয়াত নাম্বার 5, বাঙালি হুজুর বলতেছে আমি মানি না, অত উপরে থাকবেন কেন, আপনি হলে আমার কলবে। যার উপরে কোরআন নাজিল হলো তিনি বলতেছে আল্লাহর কসম আমি গায়েব জানি না, এ কাম আমার দায়িত্ব না, এটা খালেকের কাম। বাঙালি হুজুর বলতেছে আল্লাহর নবী গায়েবের মালিক, বোঝা কি যাচ্ছে? তাহলে এই রকম রোগী থেকে কি আমরা হেফাজত চাইবো কিনা আল্লাহর কাছে? আল্লাহ তাআলা বিদাতপন্থী শিরিকপন্থী হুজুর থেকে সহজ সরল মুসলমানদের ইমান তুমি হেফাজত করো আল্লাহ। শব্দে শব্দে ছন্দে ছন্দে আপডেট ডেলিভারি খুব দ্রুত, আমি কি কয়েক মিনিটের পর আমি বলে বলে এটা ব্যাখ্যা করে করে বোঝাবো, যাতে বোঝাতে সুবিধা হয়। শোনেন, অনুভূতি শক্তি তৈরি করতে হবে, হবে কিনা? একজন
ভিন্ন তরিকার মানহাজের মানুষ পর্যন্ত যদি বলে, আমি যদি আপনাদেরকে বলে দেই ডানে বামে সালাম ফেরানোর পরে কি করা লাগে, তাহলে আপনারা আমাকে আহলে হাদিস বানা দিবেন না বলে নাই। তার মানে সে জানে আমাদের সমাজে প্রায় 33টা আল্লাহর নবীর শেখানো দোয়াকে কবর দিয়ে একটা খয়রাতি মোনাজাত চালু করে দিয়েছে, এই কথা যদি খোলা মাঠে স্বীকার করাই হুজুর, তাই তার চাকরি থাকবে না। ও হুজুর, তুমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম শুনলে কাঁদো, তুমি বলো আহারে লোকটা কত সুন্দর ঐক্যের কথা বলতো, তুমি এত ভালোবাসো তাকে, তোমার সাহস থাকলে হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ে জুমার খুতবা দিয়ে চাকরি টিকাও তো দেখি। তুমি বলো যে আহলে হাদিসরা হলো কট্টরপন্থী, এরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো হতে পারলো না, আজকে আমরা হয়ে যাই, তোমার ক্ষমতা থাকলে তুমি ইয়াহইয়াউস সুনান আল ফিকহুল আকবর এই বইগুলো পড়ে পড়ে রিডিং পড়ে পড়ে জুমার খুতবা দিয়ে 6 মাস চাকরি করো, দেখি তোমার চাকরি টেকে কিভাবে। তোমার খালি ওইটুক ভালো লাগে যেটুক তিনি সামাজিকতা রক্ষার্থে বা কিছু কৌশল অবলম্বন করেছিল, ভুলভ্রান্তি আল্লাহ আলাম তিনি বিচার করবেন, তবে তার লেখনীতে তিনি সেরে দেশে পুরা কথা। পাগলামি বন্ধ করো, বড় বড় মানুষের নামের উপরে পাড়া দিয়ে কোনো লাভ হবে না। জায়গার নাম হলো ফরিদপুর, কিপুর ফরিদপুরে একটা মুফতির ঘটনা। একটা মুফতি যখন দেশে আসলো, তার খালা খালু ফুফা ফুফি দাদা দাদি চাচা চাচি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বড় খুশি, আমাদের ছেলেটা আজকে মুফতি হয়ে দেশে আসলো। সবাই গলায় মালা দিয়ে খুশি করে বরণ করে নিল। নেওয়ার পরে একদিন যায়, দুই দিন যায়, 6 মাস যায়, বছর যায়, এ মুফতির নাম করতে পারে না, এ জালসায় কেউ ডাকে না। তখন চিন্তায় পড়ে গেল, এত বড় মুফতি হয়ে আসলাম, একটা লোকও আমাকে মাগরিবের পর সুযোগ দেয় না, ব্যাপারটা কি, কিভাবে জাতি আমাকে চিনবে। তখন একটা লোক বুদ্ধি দিল, একটা উপায় আছে, একটা ভিডিওর সামনে যদি আসরের পর যদি টাইম পাও তাহলে তুমি একটা কাম করবে, তুমি বলবে ডক্টর জাকির নায়েক হলো ইহুদির দালাল, আহলে হাদিসরা হলো কাফের, এইরকম কয়েকটা ভালো ভালো লোকের নাম নিয়ে তুমি একটু গালাগালি করে দাও, এ জাতি তোমাকে রাতারাতি সাদে তুলে দিবে। এনে পাগল কিছুই বসে নাই, আন্দাজে বলছে ইহুদি দালাল, ঠিক কিনা বলো, এই বলদ জাতিতে এমনি কয়, হ্যাঁ ঠিক। তখন রাতারাতি তার ডিমান্ড বাড়ি গেল, আশপাশে প্রচার হয়ে গেল, এ আবার কোনটা ডেলিভারি হইল রে, এ তো বিরাট ব্যাপার, জাকির নায়েককে কাফের বলে দিছে, এটা তো ছোটখাটো হুজুর না, এটা তো বড় হুজুর। তখন তার ডিমান্ড বেড়ে গেল, তখন সে দ্বিতীয় বক্তা প্রধান বক্তা হতে লাগলো, তার আগে কেউ তাকে চেনে না। আজ পর্যন্ত যদি ভাইরাল হতে চান, জাতির প্রধান বক্তা বড় বক্তা আল্লামা মুফতি দাবা কাশেমি নারী ভুরি যদি লকব নিতে চান, তাহলে অকারণে আহলে হাদিসদের গালি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইতিহাস সাক্ষী, আমরা কাউকে গালি দেই নাই, আমরা বলেছি কোরআন পড়ো, আমরা বলেছি হাদিস পড়ো, ওরা বলছে বেহেশতি জেবর পড়ো, তাজকিরাতুল আউলিয়া পড়ো, কাসাসুল আম্বিয়া পড়ো। বোঝা কি যাচ্ছে, জাতি এখন ক্যান্সারের রোগী, তাই আপনাকে আমি সন্দে সন্দে আজকে একটু বুঝাই, আপনি আমার কথা শোনার পরে দেখবেন তো দেখি জাতির কিছু কল্যাণ আসে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিক বলেন, আল্লাহুম্মা আমিন। 116 লাইনের আগে বানিয়ে বলেছি, এই একটা বাক্য এখানে বলবো না, আলাদা করে বলবো যেটা এর আগে বলা হয়নি মাহফিল ইনশাআল্লাহ। আপনি শুধু দেখবেন আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা, যদি থাকে 2 মিনিট পর পর স্বীকৃতি দিয়েন যে কথাটা ঠিক কিনা, তবে এমনি সময় যখনো সময় ঠিক বলেন না, আমার কথা আগে শেষ হবে। মরা মানুষের পাশে ওরা কোরআন পড়তে যায়, তারা মানুষকে ধরে ধরে আবার ফাদাইল শোনায়, ঠিক নাকি? সত্যি বলতে আমাদের এতে দেশে বড় হুজুরি নাদান, দুঃখ করে বলছে এ জাতি কবে হবে সাবধান। নামের আগে আল্লামা আর নামের শেষে দাবা, এত বড় বড় হুজুর আবার পীরকে বলছে বাবা, ঠিক কিনা? কেদানো বলেছে দুঃখ করে হায় রে কপাল মন্দ, এত বড় বড় কিতাব পড়ে হুজুর আজও অন্ধ, অন্ধ নাকি? সময় থাকতে ধরা দেন হুজুর, শাস্তি যাবে কমে, ইনশাল্লাহ বিদাত ছাড়লে রবেন জান্নাতে আরামে। নবীর প্রেমে আঙুল চুমায়, কপালে ঠোঁটে চোখে, জোরেই যেন জান্নাতে যাবে কে ওনাকে রোখে। বোঝা যাচ্ছে নাকি? নবীর নাম শুনে কি আঙুল চুমায়? আছে এরকম লোক? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, কিভাবে বললে তুমি আল্লাহ নয় খোদা মেহরবানি। আল্লাহ রেখেছে নিজের জন্য প্রায় শতাধিক নাম, কেউ বলছে ও খোদা মাওলা, কেউ বলছে রাম, ঠিক কিনা?
ছোট পীর হোক বড় পীর হোক, হোক পীর তাজা মরা, উপকার নাই জেনেও মুরিদ হচ্ছে যে ঘর ছাড়া। টঙ্গী তোরাক পারেতে নাকি গরিবের হজ হয়, ইমানদারের এ কথা শুনে কি করে প্রাণে সয়? এটা বলছে নাকি কথা? আমরা জানি সালামে আমিনে ইহুদির গাউ জ্বলে, আমিন বললে বের হয়ে যাও, হুজুর কিভাবে বলে? হাদিস নাই না? ইহুদিদের মুখে সবচেয়ে দুইটা জিনিস খারাপ লাগে মুসলমানের, এক সালাম, দুই আমিন, আর তিন নাম্বার খারাপ লাগে আমাদের দেশের দরজা খোদার খয়রাতি হুজুরের। সুন্না বলে মসজিদে ঢুকে দুইটা রাকাত পড়তে হয়, হুজুর বলছে লাল বাতি জ্বলা এখন পড়লে ফেতনা হয়, ঠিক কিনা? রফল আদায় করলে বলে হাদিস নাকি রহিত, হিল্লা বিবাহ জায়েজ বলছে এই কথা কোথাও নাই তো, আছে কি কথা? দাদা বলেছে, বাবা বলেছে, বলেছে যে বড় পীর, হাদিস কোরআনে না পেলেই বলে বলেছে যে আকাবীর। আমাদের দেশের হুজুররা মূর্তি পূজা করে এত বড় অপবাদ দেব না, তারা মূর্তি দেখলে বলে সি, মানুষের জ্ঞান নাই মূর্তি পূজা করতেছে। তবে মূর্তি পূজার চাইতে টুপিয়ালার আরেকটা ডেঞ্জারাস পূজা আছে, তার নাম হলো বড় হুজুর আর আকাবীর পূজা। কি পূজা? আকাবীর পূজা। কোরআন পড়ছে বসে বসে, ওরা মিলাদ পড়ছে দাঁড়িয়ে, মূর্খ সরল মানুষ পেয়ে বিদাত নিচ্ছে করিয়ে। মসজিদে কত সুদ ঘুষখোর তাতে হয় না যে ফিতনা, হুজুর বলছে আমিনও ফিতনা, বুকে হাত বাঁধা মানা, ঠিক আছে নাকি? ফেরাউন গেল, নমরুদ গেল, গেল যে চলে হামান, যাকে তাকে ওরে জোর করে বলে মুজাদ্দেদে জামান, আছে নাকি আমাদের দেশে মুজাদ্দেদে জামান? মুনাই বলো, ভান্ডারি বলো, বলো না তুমি রশি, পীরের মুরিদ হলেই আটকে যাবে গলায় ফাঁসি, ঠিক কিনা? আজানের আগে পড়ছে মিলাদ, বলছে আবার গজল, দলিল চাইলে রাগ করে বলে নিষেধ কোথায় তাই বলো। হুজুরদের দলিল কি? কয় যে নিষেধ কোন জায়গা তাই বলো, তাই বলে কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা কি পড়তে থাকবো? ফরিদপুরে দিচ্ছে আজান, কবরে তেলাশ রাখিয়ে, অসুবিধা নাই বলছে ওরা শয়তান দেব ভাগিয়ে। কুল্লু নাফসিং যায়িকাতুল, ওরাও বলছে জানি, আবার বলছে পীর মরে না এ কথাও মোরা জানি। কি ওরা বলছে? যে প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আবার বলছে হে গাধা, পীর কোনোদিন মরে না, আমার পীর বাসি থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বেরিয়ে গেছে, এই জন্যই তো শাহবালালের দরবারে মুরগি গরু খেতা যায়, ঠিক কিনা? বিড়াল দেখলে কি যে ভয় পায়, তবুও যে নাম মুজাহিদ, তাফসির বলে কিছুই বোঝে না তবুও সে মুফাসসির। আল্লাহ বলেছে সূরা তাহাতে উপরেই আমি থাকি, হুজুর বলছে সব জায়গাতেই আরো কলবেই রাখি, ঠিক নাকি? হুজুরে জিকিরেরই কথা সূরা আরাফে, মনে মনে মোরা পাই, লাভ দেয় ওরা ফাল দেয় ওরা আওয়াজ তো আরো চাই। সূরা আরাফে আল্লাহ কি বললেন? হে নবী, আপনি নিজে জেকের করেন, ফি নাফসিক, মনে মনে শব্দ করে চিৎকার চেঁচামেচি করে রবকে ডাকবেন না, আপনার রব সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কে বলেছে বলেন? আবার পড়ি, জিকিরেরই কথা সূরা আরাফে, মনে মনে মোরা পাই, লাভ দেয় ওরা ঝাঁপ দেয় ওরা আওয়াজ তো আরো চাই। লাভ দেয় নাকি? আচ্ছা, হিন্দু বলছে তোমরা আমরা আলাদা তো নয় একই, আমার আছে দুর্গা যখন তোমার দরগা নাই। কি আছে? কি আমাদের দরগা নাই? আমরা ফাটাই নারকেল কলা, তোমরা দিচ্ছ ছাগল, হিসাব করিয়া কথা বলো তুমি, আসলেই তুমি পাগল। নিরীহ বাচ্চা হাফেজ দিয়ে রাস্তায় তোলে টাকা, বাহিরে তোমার পূর্ণ হলেও ভিতরটা তো ফাঁকা। ঘন্টার পর ঘন্টা ভাষণ লাশের সামনে চলছে, জানা যায় নাকি ফাতেহাই নাই এ কথা হুজুর বলছে। কি ঠিক আছে নাকি? অপ্রয়োজনীয় হলে বলবেন। পেশাব করে চল্লিশ পাও বেহায়ার মতো হাঁটছে, নাচা নাচি আর গলায় খেকর মাঝে মাঝে ওরা কাশছে, ঠিক আছে তো? বিদাতকে তারা বৈধ করতে নাম দিয়েছে হাসানা, এমন মানুষ হুজুর কেমনে মাথা এত ধরে না। বারোই রবিউল পার হইলে সুন্নিদের আর খবর নাই, সবে বরাতের রুটি হালুয়া জিলাপি ছাড়া উপায় নাই। তাওহিদ কি শিরিকটা কি হুজুর ফেলেছে গুলিয়ে, হারামকে ওরা হারাল বলছে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে। আহলে কোরআন নামক একটা গরুর দল যে আছে, ওরা বলছে শুধুই কোরআন হাদিস সবই মিশে,
এই গ্রুপ কি আছে? এইটা কিন্তু আমি হাসির কথা বলি নাই। একটা গ্রুপ আছে, তাদের নাম হলো আহলে কুরআন। তারা বারবার বলতেছে নবীর হাদিস মানেই হলো বাতিল, শুধু কুরআন মানে জান্নাতে যাব বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আত্তাহিয়াত না পড়ে, দরুদ না পড়ে, দোয়া মাসুরা না পড়ে, সালাত কি অর্ধেক নষ্ট হবে না পুরাটা নষ্ট হবে? অথচ এই দামি দামি তিনটা দোয়া এখনো কোরআনে জায়গাই পায় নাই, বাদ দিয়ে দিবেন নাকি? দুই সেজদার মাঝখানের দোয়া, রুকু থেকে উঠে দোয়া, রুকু সেজদার তাসবি, এই যে কথাগুলো বললাম, এমন কি সানা পর্যন্ত কোরআনে জায়গা হয় নাই। তাহলে ওরা যে বলতেছে শুধু কোরআন মেনে জান্নাতে যাব, ওরা কি প্রতারক কিনা বলেন তো দেখি। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। হেজবুত তাওহীদের কাছে তাওহীদেরই বালাই নাই, শিক্ষিত কিছু মূর্খ আছে ওদের দলেই নাম লেখায়। ছেলের পোশাক মেয়ে পরেছে, মেয়ের পোশাক ছেলে, টাকনুর উপর প্যান্ট পরে মেয়ে, টাকনু ঢেকে ছেলে। পুরুষের গলে স্বর্ণের চেন, নারীর গলা খালি, এক চোখে তারা নিচ্ছে আগুন আর এক চোখে বালি। কি স্বীকৃতি দেন, কথা ঠিক কিনা? সুন্না মানে না তবুও সেজানো কিভাবে হয়েছে সুন্নি, চিৎকার দিয়ে কাঁদতে পারে একটু হলেই সিন্নি। শেষ দশকের বিজর রাতে কদর খুঁজতে হয়, সাতাশে রাতেই কদর হবে হুজুর কিভাবে কয়? যার উপরে কোরআন নাজিল হলো তিনি বলতেছে রমাদান মাসের শেষ দশকের বিজর রাত্রি লাইলাতুল কদর তালাশ করো, আমি নবীও জানি না স্পেসিফিক কোন দিন হলো লাইলাতুল কদর, আমার আল্লাহ শুধু জানে। আমরা পুরা দশ দিন আমরা ইতিকাফ করব, লাইলাতুল কদর যাতে ছুটে না যায়। বাঙালি হুজুর বলতেছে আমরা ঠিক পাইছি, সেটা হলো সাতাশের রাত, ঠিক না? মহরমেরই দশ তারিখে হচ্ছে বড় মিছিল, এমন কোন কর্মকাণ্ড শরীয়তে কি আগে ছিল? একাকির সে জামাতে পড়লে পঁচিশ সাতাশ নেকি বেশি হয়, পাগড়ি জড়ালে সত্তর নেকি, এ কথা কি করে হুজুর কয়? বলে কি না, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করে কেউ যদি আল্লাহর ঘরে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে নেকি কয়গুণ বাড়ে? পঁচিশ থেকে সাতাশ, আর মাথার সাথে পাগড়ি জড়ালে সত্তর গুণ নেকি বেশি হয়। এটা কি মানে মদিনার হাদিস না চায়নার হাদিস? বোঝা যাচ্ছে? আপনাদের একটা নবীজির একটা আদত বলবো, আপনারা সবাই আমার দিক তাকান। আল্লাহর নবী কিন্তু লাউ খেতে পছন্দ করতো, লাউ কদু, বিশ্বাস করেন জানেন না? কিন্তু জীবনেও কোনোদিন বলে নাই আবু বকর রে তুমিও নিয়মিত লাউ খাও, যেহেতু আমি খাই। এটা ইবাদতগত সুন্নাত না, এটা তার অভ্যাসগত, তার পছন্দনীয় আদত, এর সাথে নেকির কমাবার সম্পর্ক নেই। আল্লাহর নবী কিন্তু বড় চুল রাখছে, সহি হাদিস, কিন্তু জীবনেও বলে নাই ও জামাই আলী তুমিও বড় বড় চুল রাখো নেকি দশটা বেশি পাবে, জীবনেও তা বলে নাই, কারণ এটা তার পছন্দনীয় আদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ঢাকা থাকতো, পাগড়ি দিয়ে হোক, টুপি দিয়ে হোক, রোমাল দিয়ে হোক, বোঝা যায় যে তার মাথা ঢাকা থাকতো, তবে ধরেই নিলাম যে তিনি নিয়মিত পাগড়ি পরেছেন, কিন্তু জীবনে কোনোদিন বলে নাই উমার রে পাগড়ি বিহীন আর পাগড়ি সহ হলো দুইটা নেকি কম বেশ, কোনোদিন তিনি বলে নাই। এগুলো নেকির সাথে সম্পর্ক না, এই পোশাকটা হলো তার নিজস্ব পছন্দনীয় আদত। কেউ যদি পরে আমরা খুশি হব যে ঠিক আছে একটা সুন্দর আমল করলো, কাজ করলো, কিন্তু কেউ যদি বলে দুইটা নেকি বেশি পাবো আমি যেহেতু পাগড়ি জড়াইছি, ওটা কানা দাজ্জাল, মনে কি থাকবে আপনাদের? ইল্লাল্লাহ জিকির বৈধ আছে কিভাবে হুজুর বলে? আবার বলছে চুপ থাক তোরা, হু হু জিকিরও চলে। আচ্ছা হাসবেন না বেশি। মারেফতেরই নাম দিয়ে তারা শিরিকি কুফুরি করছে, অদ্ভুত সব কাণ্ড করছে, কেরামতি নামে বলছে, যারা মেলে না সেটাই কয় যে ওলিদের কেরামতি। রে বাবা তোমরা তো বুঝবে না। ও বাবা সবই তো বুঝলাম, আপনার বাবা জিকির করতো যখন তখন পুকুরের পানি লাভ দিত, পেঁয়াজ লাভ দিয়ে উঠতো, হরিণ লাভ দিয়ে উঠতো, বাঘের গল্প রসুনের গল্প তো মেলে না, কয় যে এটা ওলিদের কেরামতি। রে বাবা চুপ থাক, আছে নাকি? আচ্ছা যাই দরকার সবই আল্লাহ সূরা ফাতিহায় পাই, ওরা বলছে পীর না ধরলে বাঁচার উপায় নাই। নিজের বাবারও জায়গা হয়েছে বাড়ির ঘরের এক কোণে, পীরকে ওরা আব্বু বলছে রাখছে সদাই মনে। পীর কখনো রুগী হলে কান্নার পড়ছে ঢল, নিজের বাবা রুগী হলে জমি ভাগ করি চল।
রমজান মাসে একটি নফল অন্য মাসে ফরজ হয়, এত বড় ডাহা মিথ্যা কথা হুজুর মানুষ কেমনে কয়? এক ফরজেই 70 হয় রমজান মাসে, নাকি কত বেশি নাকি আল্লাহ দেবে, হুজুর দিচ্ছে ফাঁকি, কত বেশি দেবে কে জানে আল্লাহ। হুজুর 70 দিয়ে কমালে না বাড়াইলো? কমায়নি। দোয়া কবুলের সময় শুধু ইফতারেরই সামনে নয়, সারা দিন রাত রমজানে দোয়া হাদিস কোরআনে কয়। পীর বুজুর্গ বলছে, দেখো আমাদের দলে কত মানুষ ইতিহাস বলে বিকৃত, তারা মোটেই নাই কহুষ, দুই সাইজের দুই জুতা পরে রাস্তায় হাঁটে পাগল। বুজুর্গ কয়, দুই বাহু ধরে জান্নাতে নেব চল, আছে নাকি? আছে। ফ্যানের তিনটা পাখার ভিতরে দুইটা পাখা নাই, কোরআন হাদিস বাদ দিয়ে ওরা তরিকা মানছে তাই। সৃষ্টি নকশাবন্দি আর মুজাদ চিস্তি সামেরি মুজাদ্দেদি আরো যে নকশাবন্দি, শরিয়া থাকলে পিটিয়ে তাদের করিত বাক্সবন্দি। আপাতত আর এক দশ লাইন আরো থাক সামনে, বাস্তবতা নিয়ে বক্তব্য দিতে হবে। জাতি বাসায় যাবে আর বলবে, বাপরে বাপ, বিদাত এত বড় পাপ, শিরিক এত বড় পাপ, আমি জিন্দেগিতে এই কাজ করব না। শোনেন কিছু শক্ত কথা বলি এবং তার দলিল না দিয়ে আমি এখান থেকে যাব না। কেউ যদি চ্যালেঞ্জ করবেন, পিছন থেকে হাত তুলবেন, সামনে থেকে হাত তুলবেন। আমার চ্যালেঞ্জ নাম্বার এক, আল্লাহর কসম, যারা বিদাত করে তারা আল্লাহর নবীকে বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না। বোঝা পারছে না? বিদাতি আল্লাহকে আর নবীকে কি করে না, বিশ্বাস করে না। কেন? আল্লাহ বলল আনলিমিটেড গুনাহগার দরকার নাই, বিপদে পড়ে গেলে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন, এই কথা বলে বলে আমার কাছে সাহায্য চাও। বিদাতি হুজুর বলছে আপনাকে বিশ্বাস করা যায় না আল্লাহ, অল্প পড়লি যদি আপনি নাই শোনেন আমরা 16 লাখ পড়ে ডেলিভারি দিয়ে দেব। আল্লাহ বলল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছে তোমরা মুমূর্ষু ব্যক্তির শেষ কথা শোনাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার বলা আর তার বলা যদি এক হয়ে যায়, এই কথার পরেই যদি তার মৃত্যু হয়, মান কানা আখিরু কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন লোকের মুখের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। হুজুর বলছে মানি না, মানবো না, এত ছোট কথা বললে যদি গুনাহ ক্ষমা নাই করে দেন আপনি, আমরা ইয়াসিন পড়ে বক্সা দেব। কোন জিনিস মেনেছে আপনি আমাকে বলেন? আল্লাহ বলেছে মান করা আল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, আমার কোরআনের একটা হরফ যদি তুমি উচ্চারণ করো আমি 10টা প্রতিদান দিয়ে দেব। নবী বলেছে, কোরআন পড়তে বলেছে, বুঝতে বলেছে। হুজুর বলছে আমি রমজান মাসে 3 খতম দিলাম আর কত খতম দেব? 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 30, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে শোনো, খালি হাউজে কাউসারের পানি দেবে নবী এ কথা নয়, আমার নবী কিন্তু তোমাদের বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দেবে। বলেন নাউজুবিল্লাহ, তিনি বলবে ক্বালার রাসূল, আল্লাহর রাসূল বলবে সেদিন, ইয়া রব হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি আমার উম্মতের প্রতি আপনার কাছে বিচার দিলাম, আমার এই কওম আপনার কোরআনকে পরিত্যাজ্য মনে করত। কি মনে করত? এই দেশে কোরআন খতম হয় না মনে হয়? বাংলাদেশে যত কোরআন খতম হয় আর খতম ডেলিভারি দেওয়া হয়, আল্লাহর কসম সৌদি এত হয় না, কারণ তারা আনলিমিটেড পড়ে, তারা নির্দিষ্ট খতমের আশায় বসে নাই। বোঝা যাচ্ছে না? মনে হয় সময় পেলেই কোরআন পড়ে, তবে কত খতম হলো গুনার টাইম তাদের নাই। আর বাঙালি হুজুর বলতেছে যে সবচাইতে বেশি খতম আমরা রমজানে দিয়ে 27 দিন একবারে ডেলিভারি দিয়ে দেবো উপরের দিক। বোঝা কি যাচ্ছে? কোরআন পড়া হয় না কে বলেছে? আমাদের এই বাংলাদেশ থেকে সোনার ছেলেরা, এই যে সামনে একটু আগায় বসতে বলছিলাম, ভাইয়েরা একটু পরিবেশ করে দেন, দেন একটু পরিবেশ করে, আল্লাহর ঘরের আঙিনা পূর্ণ হয়ে যাক। বলেন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। শুনেন, আমাদের এই দেশ থেকে সারা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করে মিষ্টি সুরে বাংলাদেশ প্রথম হয়েছে, এটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? খুশি হয়েছেন তো? তাহলে বলেন যে আলহামদুলিল্লাহ। এইবার বলেন যে নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ অগ্রিম বলালাম কেন জানেন? কারণ আমাদের কষ্ট, এত সুন্দর সুন্দর কোরআনে হাফিজগুলো বেদাতির কোলের মধ্যে পড়ে আছে। বোঝা যাচ্ছে না? বিশ্ব জয় করা হাফেজ সেদিন দেখলাম মুসাফা করতেছে এইভাবে, দুই হাত দিয়ে ধরে
মুসাফা করতে জানে না। বিশ্বজয়ী হাফেজকে যদি বলেন আল্লাহ কোথায়, বলবে যে নাই কোন জায়গা। এই হলো বিশ্বজয় করা হাফেজ। কোরআন মাজিদে বলা হয়েছে ইন্না কয় জায়গা আছে বলো না, বলো যে আন্না কয় জায়গা আছে, যত জায়গা আছে পড়ে চলে যাচ্ছে। কোরআন কিভাবে মুখস্থ বলেন তো দেখি। ইয়া মালুন কয় জায়গা আছে বলে যাচ্ছে, তা মালুন কয় জায়গা আছে বলে যাচ্ছে, সোম্মা না সাম্মা কয় জায়গা আছে বলে যাচ্ছে, যেখানে ধরতেছে পড়ে পড়ে চলে যায়। কোরআনটা তার ভিতরে একবারে গাঁথে গেছে, এত সুন্দর কোরআনে হাফেজ আজও পর্যন্ত মুসাফা করার নিয়ম জানে না। এটা হলো সেই জাতি যেই জাতির বড় হুজুর ডক্টর কামাল উদ্দিন জাফরিকে ডাকি নিয়ে গেছে হাফিজাহুল্লাহ। আজকে আর খালি অন্য ঘরের কথাই কই, ওনাকে ডাকি নিয়ে গেছে যে তার নাম বলবো না, মরে গেছে, তার হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে। উনি বলতেছে তার উস্তাদের ঘটনা, যে আমার উস্তাদ বাইতুল মুকাররমের খতিব, নাম বলে না, নাম বলে না উঠে যাবে। উনি আমাকে ডাকছে যে আপনি একটু আসেন, একটু তোমার সাথে একটু কথা আছে। তো বলে যে আমি উস্তাদের সাথে দেখা করতে গেলাম, আমি তার ছাত্র। বলতেছে যে জাফরি সাহেব, ইল্লাল্লাহ জিকির কি কোনোভাবেই চলে না? তা আমি বললাম যে হুজুর কেন আপনি জানেন না যে এটা পূর্ণ জিকির না? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা, পুরা কথার ভিতরে আছে ইনসাফ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি ইল্লাল্লাহ মানে তো ঠাট্টা মস্করা করে, এটা চলে না হুজুর। এভাবে ব্যাখ্যা দেওয়ার পর হুজুরকে খুশি করা যাচ্ছে না। হুজুর বলে বলতেছে ঠিক আছে বুঝলাম, ইবাদত হিসেবে না করে রিয়াজত হিসেবে কি করা যায় না? তখন হুজুর বলল যে কিছু মনে করবেন না হুজুর, ইবাদতের বিপরীতে কোনোদিন রিয়াজত হতে পারে না, নয় ইবাদত নয় বিদাত, কোনো মাঝামাঝি রাস্তা নাই। বলল যে আমি অনেক সময় বলি কথা হয়ে, শেষ পর্যন্ত আমার হুজুর যখন ইল্লাল্লাহ জিকির টিকাতেই পারল না, তখন আমি আসার সময় দেখলাম যে হুজুরের মুখের দিক তাকানো যাচ্ছে না, আমি তাকে খুশি করতে পারলাম না। অথচ সে শাইখুল হাদিস, অথচ কি শাইখুল হাদিস, বিশ্বের বুকে আর কোন দেশে নাই এত আল্লামা। কি যে অদ্ভুত কাণ্ড করছে কোরআন হাদিসে তা মানা। ঘোড়ার সাথে ডিমের কোনো সম্পর্ক নাই যেমন, আমাদের এই দেশে সুন্নি আর সুন্নার অবস্থা ঠিক তেমন। এই মাইক করে কথা কি বোঝা যাচ্ছে? একটা অদ্ভুত জাতি, ওই বর্ডার পার হয়ে বাবা রুটি হালুয়া নিয়ে, শবে বরাতের হালুয়া নিয়ে, রুটি নিয়ে, জাল হাদিস নিয়ে, মিলাদ নিয়ে, কুলখানি নিয়ে, পীর ফকির নিয়ে তারা এই দেশের বর্ডার পার হয়েছিল দর্শনা দিয়ে, ওই যে যশোর দিয়ে তখন চট করে ঢুকে যাওয়া যেত সুরাই গরুর মতো। পীররা এসেছিল চোরের মতো, কোনো বাউন্ডারি ছিল না, ওই দেশে টিকতে পারে না, খুব একটা নাম করতে পারে না। এই দেশে যেই আয়েছে সবচাইতে অজাত পীরও এই দেশে আসার পরে নারায় তাকবীর দিয়ে আমরা খানকা করে লাখ লাখ মুরিদ যখন হয়ে গেলাম, তখন বলল আর ভারতে ফিরেই যাব না, এ তো আজব জাতি রে, এ জাতির কাছে ল্যাংটা লোক তো আসল নাই। বোঝা যাচ্ছে নাকি? শোনেন, নাম বলতেছি জাতিকে সংশোধন করার জন্য, ভিতরটা ছিঁড়ে যায়। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে যে লোক কাফের বলে, ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহকে যে কাফের বলে, ইমাম বুখারী রহিমাহুল্লাহকে যে গালাগালি করে, এই আব্বাসি কি সুস্থ না অসুস্থ? কথা তো বলে না দেখি। যাকে প্রশ্ন করা হলো আপনার বংশ পরিচয়টা একটু বলেন, তখন নিজের বুক থাপড়ালো আর বলল আমার চেহারা দেখি কি বোঝেন আমি কোন বংশের লোক। এত বড় একটা অসভ্য যখন এই দেশে বিমান ছাড়া চলে না, যার 30-40 মিনিটে 1.5 লাখ টাকা খরচ করতে পারে এই জাতি, তাহলে এই জাতি কি থ্রি কোয়ার্টার পরে আছে না ল্যাংটা হয়ে আছে? রাগ করতেছেন মনে হয়? এ জাতি কি পরিমাণ রুগী আপনি দেখেন, আল্লাহর কসম, বর্ডার পার হওয়া যত বাবা ঠাকুর এই দেশে খানকা নিয়ে বসে আছে, প্রত্যেকটা বাবাকে দেশে পাঠায় দেন, তার জায়গায় পাঠায় দেন, দেখবেন ওই দেশে তাদের কোনো দাম নাই, কিন্তু বর্ডার পার হওয়ার কারণে এ জাতি তাকবীর দিয়ে কোটি কোটি টাকা তাদের দিয়ে দিয়েছে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, কামড়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলে না দেখি। আপনি কি চাল কিনে দিচ্ছেন নাকি? দেয় রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি যখন তাদেরকে কচু কাটা করতেছিল, তারাই জীবন্ত মানুষকে টাটা মারতেছিল, জ্বলন্ত লোককে টায়ার দিয়ে আগুনে পুড়িয়ে দিচ্ছিল, এই ফেসবুকে ক্লিপগুলো দেখেন নাই? তখন এই বিপর্যয়ের সময় বাংলাদেশের উখিয়া কক্সবাজার ওই সাইড দিয়ে ঢুকে আসার পরে আমাদের দেশের সরকার তাদেরকে ফেরত দেয় নাই, মানবতা দেখাতে গিয়ে তাদেরকে রাখে নাই। বলেন তো কামড়া ভালো হয়েছে না মন্দ হয়েছে? এবার ক্ষমতা থাকলে রাতারাতি তাদেরকে আবার ব্যাগ দিক তো দেখি। বোঝা যাচ্ছে না? আনা যতটা সহজ,
এত সহজে আর তাদেরকে বের করে দেওয়া যাচ্ছে না, কেননা বিষয়টা এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, ঠিক না? ঠিক তেমনি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, ঢাকাতে দাঁড়িয়ে বলেছিলাম, সরকারকে বলেছিলাম, প্রশাসনকে বলেছিলাম, বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। আমরা সুন্নি বলেন, উহাবি বলেন, লামাজাবি বলেন, হানাফি, মালেকি, সাফি, হাম্বলি, যে যে তরিকার মানুষ হোক, এই কথন্ত তো স্বীকার করতেই হবে, আলেমের সংখ্যা তো এই দেশে কম নেই। কথা বলে না, আপনি কি বলেন যে হানাফি মাজাবে আলেমের সংখ্যা কম, মালিকের সংখ্যা কম? জি না, সংখ্যা অন্তত বেশি আছে, তাতে বিদাত শিরিক ভুলভ্রান্তি মানুষের কম বেশি যাই থাক। আমাদের এই বর্ডার পার হওয়া বাবার দরকার নাই, আমরা বলেছিলাম যেভাবে আপনি অফিসিয়াল ভাবে গরু আটকাইছেন, গরু আসা যাবে না, পেঁয়াজ আটকিয়েছেন, পেঁয়াজ আসা যাবে না, এগুলো যেতে পারে, গরু আসতে পারে, এক দেশের তেল আরেক দেশে যাবে, এক দেশের গার্মেন্টসের কাপড় আরেক দেশে যাবে, এক দেশের গ্যাস আরেক দেশে যাবে, এভাবেই আল্লাহ তৈরি করেছে গোটা পৃথিবী, প্রত্যেকেই আরেকজন আরেকজনের কাছে সহানুভূতি ঠেকা, কোনো না কোনো দেশে এক একটা নিয়ামত, কোনো দেশে স্বর্ণ, কোনো দেশে তেল, কোনো দেশে গ্যাস, কোনো দেশে এক একটা জিনিস আল্লাহ দিয়েছে, দেয় কি নেই? এক দেশের জিনিস আরেক দেশে আসুক, এগুলো জাগতিক ব্যাপার, এগুলোর সাথে নেকি হালাল হারামের সম্পর্ক নাই, তবে পীর যেন ঢুকতে না পারে, ই তাড়াতাড়ি সরান আমাদের সামনে থেকে। রোহিঙ্গার চাইতে বড় বোঝা হয়েছে আমাদের দেশের বর্ডার পার হওয়া ঠাকুর পীর, এমন পরিস্থিতি হয়েছে আমরা যদি তাদের দৌড়ানি দিতে যাই, আমাদের চাচাতো ভাইরাই আমাদেরকে বাধা দিতে আসে, কারণ এমন নজরবন্দি করছে এই জাতিকে যে কথায় কথায় তারা খানকামনা ফেলছে। জিহাদি বলছে দুঃখ করে, হায় রে কপাল ছাই, মাজার বানাবো, খানকা বানাবো, টাকা কোথায় পাই? আহলে হাদিসরা টাকা চালি কোটি কোটি টাকা দেয়, আর আমরা সুন্নির একটা মাদ্রাসা করার জন্য টাকা পাই নে, বলে নাই মনে হয়, বলছে নাকি? এই ব্যাপারেও আমার খুব কড়া কবিতা আছে, এটা থাক, আল্লাহ যদি হায়াতে রাখে আপনারা অনলাইনে দেখে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কবিতা পড়েছে, ছন্দ করে করে পড়েছে, আল্লাহ নবী শুধু শোনে নাই, মাঝে মধ্যে হাসেওছে, আলহামদুলিল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানতে আমরা বাধ্য, 59 নম্বর সূরা, সূরা হাসর আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আজকের ওয়াজের একটা মোরাল কথা, এই একটা আয়াত যদি একটা হুজুরের সামনে জীবনেও যদি যেত, 59 নম্বর সূরা, সূরা হাসরের 7 নম্বর আয়াত যদি হুজুর একটাবার পড়তো, আমাদের মন বলে মরা পর্যন্ত অন্তত বেদাত করতে পারতো না। হুজুরের সামনে যদি এই আয়াতটা যেত, লাইন আশরাকতা লায়াহাবাতান্না আমালুক, হে নবী তাদের কথা বাদ দেন, আপনি নবীও যদি শিরক করেন আমি আপনার আমলই বাতিল করে দেব, তাহলে হুজুর বিষ খায় মরে গেলেও অন্তত শিরক করতো না। বুঝতেছেন নাকি? আলহামদুলিল্লাহ চোখের পলকে কলিজার টুকরা সোনা ভাই দাদু ভাইয়েরা আল্লাহর এই মাঠটা পূর্ণ করে ফেলেছেন, আমরা আশা করি দিন দিয়ে নিজের কলিজাটা পূর্ণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা বলেছি গালি না দিয়ে, কারোর বিরোধিতা না করে, কাউকে লাঠিপিটা না করেও যে দিন প্রতিষ্ঠিত করা যায় দাওয়াতের মাধ্যমে, তার জলজান্ত প্রমাণ মনে হয় আপনি দেখে দিতে পারবেন, না হলে আপনার ছেলে দেখে যাবে ইনশাআল্লাহ। এদেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে একমাত্র আহলুল হাদিসদের দ্বারা ইনশাআল্লাহ। কবর পূজারি কবরের ধান্দায় আছে, পীর পূজারি মিলাদের ধান্দায় আছে, প্রত্যেকে তার তরিকা প্রতিষ্ঠিত করার ধান্দায় আছে, আহলে হাদিসরা আল্লাহর নবীর সঠিক তরিকার উপর আছে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটাই রাস্তা রাখা, তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, আর কোন রাস্তা আমাদের নাই। সিরাতাল মুস্তাকিম আছে কোরআন হাদিসে লেখা, ওরা বলছে চিন্তা নাই কো পাবে জাহাজের দেখা। কিসের দেখা? না ভুলিয়ে গেছেন নাকি আপনারা? কিসের দেখা? আরে মানুষ কি পাগল, এটা পীর বলতেছে চিন্তা করুন, আরে বাবা কাঁদি কাঁদি।